राज्य के मुख्यमंत्री ममता बनर्जी ने भोरेर आलो थाना का उद्घाटन किया है। आज उन्होंने सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम से इस थाने का वर्चुअल उद्घाटन किया। आपको बता दें कि सिलीगुड़ी पुलिस कमिश्नरेट अंतर्गत गाजलडोबा संलग्न मिलनपल्ली चौकी का नाम बदलकर भोरेर आलो थाना कर दिया गया है। आज मुख्यमंत्री ने सिलीगुड़ी के कंचनजंगा स्टेडियम से विभिन्न सरकारी सेवाओं और परियोजनाओं का उद्घाटन करने के अलावा नए थाने का उद्घाटन किया। इस दौरान राजगंज के विधायक खगेश्वर राय, संदीप दत्त, हीरो कांति सरकार के अलावा पुलिस अधिकारी मौजूद थे। ज्ञात हो कि ममता बनर्जी ने कल गाजलडोबा में सस्पेंशन ब्रिज का उद्घाटन किया था। भोरेर आलो पर्यटन केंद्र को ध्यान में रखते हुए इस थाने को भी बेहतर बनाया गया है। थाने में सभी आधुनिक बुनियादी ढांचे रखे गए हैं। এটা নিশ্চয়ই খুবই আনন্দের বিষয়। রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত মান্ডারারি অঞ্চলে মান্ডারারি মিলনপল্লী ভারি থানা ছিল, সেখানে আমাদের মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে নতুন ভোরের আলো থানা উনি উদ্বোধন করেছেন শিলিগুড়িতে। তার জন্য আমরা এখানে এসেছি সবাই, আমাদের যেমন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এখানে আছে, আমাদের এই অঞ্চল প্রধান আছে, এই থানা ওসি আছে, আমি থানা ওসি আছে, মানে সত্যি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করে দেন। মানে দিদি গতকাল আপনারা দেখেছেন যে ভোরের আলো কি উড়াল পুল ব্রিজ করছে, মানে দেখার মতো। কাজে রাজগঞ্জ বিধানসভা অন্তর্গত দিদির উদ্যোগে যে এই যে ভোরের আলো প্লাস উড়াল পুল নতুন করে যে এই যে নতুন করে ভোরের আলো থানা করলো, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই, প্রণাম জানাই যে এত সুন্দর একটা থানা উপহার দিয়েছেন আমাদের বিধানসভায় মান্দাদের অঞ্চলে। অনেক এই এলাকার অনেক সুবিধা হবে, নাহলে সেই এনজিপি যেতে হতো বিভিন্ন জায়গায় যেত, এখন এই এলাকার মানুষ এখানে ঘোরের আলো থানাতেই পরিষেবা পাবে। বিশেষ করে পর্যটক হাজারো হাজারো লাখো লাখো পর্যটক নিশ্চয়ই আপনারা দেবেন, 25শে ডিসেম্বর থেকে শুরু হবে, মানে হাজারো হাজারো পর্যটক এখানে এই ভোরের আলো দেখতে আসে, তার জন্য ভোরের যারা পর্যটক আছে তাদের অনেকটা সুবিধা। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।